সমস্ত শিশুদেরকে আমাদের সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলের ছাত্রছাত্রীদেরকে এখানে পোশাক দেওয়া হলো। আমরা নমুনা হিসাবে প্রতিটা স্কুল থেকে 10টা করে বাচ্চাকে ডেকেছিলাম, তাদের হাতে দিলাম এবং স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম। কতগুলো বাচ্চাকে দেওয়া? একটা বিরাট প্রয়াস বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, আমাদের সন্নিয়ম হচ্ছে উদ্যোগে এবং জেলা শাসকের ব্যবস্থাপনা এসইএলএমের মধ্যে দিয়ে এই কাজটা আমরা করি। আজকে আমরা 38টা স্কুলকে দেখেছিলাম, তো 38টা স্কুলের মধ্যে দুটো স্কুল আসেনি, 36টা স্কুলকেই আমরা দিয়েছি। সব স্কুল থেকে 10টা করে বাচ্চা বলেছি, কোনো স্কুলে 10টার বেশিও এসছে। অন অ্যান অ্যাভারেজ 350 প্লাস কিন্তু আমরা দিই। মোট কতজনকে দেওয়া টার্গেট নিয়েছেন? কতগুলো স্কুল, কতগুলো মানে পড়ুয়াদের দেওয়া হবে? কতগুলো পড়ুয়া মানে আমাদের এখানে নিউ ব্যারাকপুর এরিয়াতে টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত 7,102। তো তাদের সবাই পাবে। আজকে আমরা খালি আনুষ্ঠানিকভাবে এদেরকে 350 প্লাস মতো দিলাম, কালকে সমস্ত স্কুলগুলোতে পৌঁছে দেবে বাকি একটা করে সেট, আর সেকেন্ড সেটটা আমরা পুজোর আগেই কুটি। এনইউএলএম দপ্তরের কতজনের সঙ্গে যুক্ত আছে? এনইউএলএম দপ্তর পুরোটাই, এনইউএলএম দপ্তর পুরোটা যুক্ত। এখানে যেটা হচ্ছে 20টা ওয়ার্ডে যে স্বনির্ভর গোষ্ঠীর যে ফেডারেশন আছে, এরিয়া লেভেল ফেডারেশন, সেখানে 20টা ওয়ার্ডে 20টা ফেডারেশনই যুক্ত এবং তার মধ্যে থেকে 101টা মেয়ে এই কাজটার সাথে মিলিয়ে কাজ করছে। আপনার নাম? আমার নাম ডক্টর তপন কুমার জানা, আমি এনইউএলএম দপ্তরে।